নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে যে রেসিপিটা আমি করব, একদম গরমের জন্য আদর্শ রেসিপি। তো রেসিপিটা শুরু করার আগে সব উপকরণগুলো আমি রেডি করেই রেখেছি, তো চলো তোমাদের একবার দেখিয়ে দেবো। বন্ধুরা, এখানে আছে দেখো আলু, লাউ, কাঁচা লঙ্কা, আর এখানে আছে আলু, আর এখানে আছে দেখো জ্যান্ত মাছ। জ্যান্ত মাছের ডিমও হয়েছে। তো আজকে জ্যান্ত মাছের ডিমটা দিয়ে এই লাউটা আর আলুটা দিয়ে করব, আর শুধু আলু দিয়ে আজকে মাছের পাতলা ঝোল করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। তো প্রথমে এই মাছগুলোকে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেবো। আমার এত মাছ লাগবে না, যে কটা লাগবে নিয়ে নেবো, নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলের জন্য একটা মশলা করব, গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর শুকনো লঙ্কা, এটা শুকনো খোলায় ভেজে নেবো। ধনেটা গরম হয়ে গেছে, দিচ্ছি গোটা জিরে, তারপর দিচ্ছি এই মৌরি আর শুকনো লঙ্কা, ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে দেখো, এবার কড়ার মধ্যে একটু তেল দেবো, আর এখানে মাছ আছে, এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, কড়ায় দিয়ে দেবো এখন একটু সর্ষের তেল। মাছগুলোকে এক এক করে ভেজে নিই। দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করেও ভাজিনি, আবার খুব বেশি হালকাও ভাজিনি। এবার তুলে নেব। আমি মাছ ভাজার তেলের মধ্যে দিচ্ছি এই যে পাঁচফোড়ন, তেজপাতা, আর দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, এগুলোকে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছে একটু লবণ। তো বন্ধুরা, আমি নুনটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। আগে একটু জল দেবো, তে মশলাটা পুড়ে না যায়। দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু দেব ধনে গুঁড়ো। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, একটু ভালো করে গায়ে কষিয়ে নিই। চলো ঢাকাটা একবার খুলে দেখি। কষানো আমার একদম কমপ্লিট, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, ঢাকাটা খুলে দেখি। এই দেখো ঝোল আমার একদম কমপ্লিট, এবার শুধু ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, লাউটা করব। এবার ডিমগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো। দেখো বন্ধুরা, ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যেই লাউ আর আলুটা দিয়ে দেবো। দিচ্ছি কটা এই যে গোটা কাঁচা লঙ্কা, একটু ঢাকা দিয়ে দেবো। আমি লাউয়ের মধ্যে দিচ্ছি এই যে লবণ, দিচ্ছি একটু হলুদ, একটু জিরে গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। লাউটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে দিয়েছি, এই দেখো লাউ তো বেশিক্ষণ লাগবে না, এবার ঢাকা দিয়ে দেবো। চলো বন্ধুরা, লাউটা ঢাকা খুলে একবার দেখি, জলটা অনেকটাই কমে এসছে। আর এখন এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা দেখো, ছোটো একটা তড়কা প্যান বসিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু তেল। তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু সরষে। এই ফোড়নটাই আমি যে লাউয়ের মধ্যে দেবো। চলো ঢাকা খুলে ফোড়নটার মধ্যে দিয়ে দিই। চলো একবার নেড়ে দিলাম। তো বন্ধুরা, লাউটা আমার একদম কমপ্লিট, এই দেখো এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার দুটো রান্নায় কমপ্লিট, এই দেখো, আর এখানে লাউটাও আছে।
আমার মতো করে রেসিপিটা একবার প্লিজ ট্রাই করো বাড়িতে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিগুলো সত্যি যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর আজকে এই পর্যন্ত, টাটা।